Assalamualaikum everyone, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও আপনাদের জন্য। শুরু দিয়ে জানাই অনেক ফুলের শুভেচ্ছা। এখানে অনেক ধরনের কালারের ফুল আছে, দেখতেই পাচ্ছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি একটা কানাডাতে সবচেয়ে কম দামে যে জিনিসপত্র কেনা যায় ওরকম একটা স্টোরে। এটা হচ্ছে ডলারমা বল নাম এটার নাম, কানাডাতে যারা আছেন তারা তো অবশ্যই জানেন। তো এই যে এখানে আছে ক্রিসমাসের, আমাদের এখানে যেহেতু ক্রিসমাসের সময়টা খুব মানে কাছে চলে আসছে, ডিসেম্বরের 25-26 তারিখে ক্রিসমাস হয়, তো বেশি দিন নাই, তাই ক্রিসমাসের অনেক জিনিস, ডেকোরেশনের অনেক কিছু ক্রিসমাসের এগুলো উঠিয়েছে এখানে। আর এখানে দামগুলো খুবই কম, সস্তা একদম, বললাম না কানাডাতে মানে সবচেয়ে কম দাম স্টোর, এখানে কম দামে জিনিস পাওয়া যায়। $2, $3, $1 মানে $5-এর উপরে না, $4.99 লাইক এরকমের সবচেয়ে যেটা বেশি দাম। তো এর চেয়ে আর বেশি দাম হয় না, মানে $5-এর নিচে সবগুলোর দাম প্রাইস, $2-3-ই বেশি, $1, $2, $3 এরকমের। তো বুঝতে পারছেন এই যে ক্রিসমাসের অনেক ডেকোরেশনের অনেক কিছু আছে এখানে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে, মানে দাম খুব কম দামে, মানে দেখতে অনেক সুন্দর লাগে আর কি, দাম যদি এগুলোর বেশি না, খুঁটিনাটি জিনিস খুব কম দামে। এই যে জিনিসটা খুবই সুন্দর, আমার কাছে ভালোই লাগছে। গিফটের বক্স কি সুন্দর করে সাজিয়ে রাখছে, এটা হচ্ছে সান্তা ক্লজ ক্রিসমাসের। এই যে এগুলো আর কি, এখানে আছে কিছু কিচেনের জিনিসপত্র টুকিটাকি, যে আমাদের রেগুলার আমরা ইউজ করি ওইগুলো এখানে আর কি। তো আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, তো দেখতে থাকেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সুন্দর একটা কমেন্টস করবেন, কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যান। আর চাইলে আপনাদের ফ্রেন্ড আত্মীয় স্বজনের সাথে শেয়ারও করতে পারেন। এই তো এখানে আছে কিছু কাচের জিনিস, প্লেট বাটি, তারপরে মগ, এইগুলো আর কি খুব কম দামে। আমি প্রাইসটাও দেখিয়ে দিচ্ছি, এই মগটার দাম অনলি $2, $2-3, $2 সামথিং এরকমেরই এইগুলোর প্রাইস আর কি। সুন্দর একটা মগ আছে। তো কিছু কিছু জিনিস আছে অনেক ভালো লাগে, বাট সবগুলো যে ওরকমের না, হ্যাঁ অনেক কিছু আছে যে হ্যাঁ ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, অনেক কাজেও লাগে, কেনা যায়। যে জিনিসগুলো আসলে আমরা বেক করে থাকি ওভেনে, তো অনেক কাজে লাগে। তো অনেক সুন্দর সুন্দর মগ, গ্লাস এখানে আছে খুবই কম দাম, এক একটা গ্লাসের দাম $1 করে, এই যে প্রাইসগুলো উপরে লেখা আছে $1.75। তো এই আর কি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আমি এখানে গিয়েছিলাম তো আপনাদের সাথেও শেয়ার করলাম। তাই এখানে আছে কিছু কসমেটিক্স, নেল পলিশ, লিপস্টিক, লিপ গ্লস, এই যে চুলের এইগুলো আর কি, চিরুনি আয়না, এই যে আর কি টুকিটাকি জিনিসগুলো। এখানে আছে অনেক ধরনের শ্যাম্পু, বডি ওয়াশ, তারপরে লোশন, এই সব আর কি। এখানে আছে বাচ্চাদের টাওয়াল, এই যে ওয়াইট পেপার, এইগুলো। এখানে আছে ঘর ডেকোরেশনের জন্য অনেক কিছু, এই যে এটা ভালোই লাগছিল আমার কাছে, বাট টানানো এরকমের একটু অন্যরকম লাইটের মতো দেখতে। এই তো এখানে আছে অনেক ধরনের বই বাচ্চাদের, এখানে অনেক মগ আছে, অনেক সুন্দর মগ, এগুলো ভালোই লাগতেছিল এই মগগুলো দেখতে। আসলে ঘর ডেকোরেশনের জন্য অনেক কিছু, এটা হচ্ছে কুকি কাটার, আর তো আমি এটা নিয়ে নিলাম, ভাবলাম হ্যাঁ বাচ্চারা তো আসলে একটু ডিজাইন করে খাবার দাবার ওদের সাথে সার্ভ করলে ওদের একটু ভালো লাগে, খায় আর কি, সেজন্য আমি এটা নিয়ে নিলাম আমার মেয়ের জন্য, আমার মেয়ে আবার খুব পছন্দ করে। তো এখানে আছে কাটিং বোর্ড, এগুলো আর কি কিচেনের জিনিস। তো আশা করছি আমার ভিডিওটা সবার ভালো লাগবে, তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।